হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আর জানিও, আর আমিও ভালো আছি। একটু সর্দি হয়েছে, তবুও আমি বাপের বাড়ি যাচ্ছি আর মকর সংক্রান্তিতে। তো অনেকদিন থেকে যাওয়া হয়নি, পুজোতে গিয়েছিলাম আর যাওয়া হয়নি, আজকে যাচ্ছি। আর বাড়িতে ভিডিও করতে পারিনি, সময় মানে করতে পারিনি। দেখতে গুছানো হলো, আর আমি আমার ছেলে যাচ্ছি, আর তোমার দাদা বাড়িতে আছে, ও গেল না। আর তো অনেক দূর চলে এসেছি, আরও অনেকটা রাস্তা যেতে হবে। তো আর সেখানটায় মেলা, মকর সংক্রান্তিতে মেলা, সোমবার দিন জানো আর মেলা মৎসব হয়। তোমরা সবাই দেখতে থাকো, আর তোমরা দেখবেও মেলাটা কেমন হয়েছে, দেখাবো। তো কমেন্ট অবশ্যই কমেন্ট করে বলবে, আর দেখতে থাকো। বন্ধুরা, কালকে তো আমরা এসেছি, আর তোমাদের সঙ্গে তো কথা বলতে পারিনি, বড় ক্লান্ত হয়ে পড়েছিলাম। তারপরে তো আজকে মৎসব মেলা, আর আমরা প্রসাদ গ্রহণ করতে এসেছি। তো বিকালবেলা তো মেলা, বিকাল থেকেই মানে সকাল থেকেই মেলা, কিন্তু বিকালবেলা মেলায় ঘুরবো, তোমাদেরকেও দেখাবো, তোমরা দেখতে থাকো। এই যে বন্ধুরা, এখন মৎসব খাওয়া শেষ হলো, তো বাতাসা হুল্লোড় হবে, আর আমিও বাতাসা হুল্লোড় করব। তো আমাকেও দেখতে পাবে তোমরা, আর তোমরাও দেখতে থাকো। এখন থেকে মেলা শুরু হলো। তো আমি তো আমার ঠান্ডা লেগেছে, আমি মেলায় তো বেশি ঘোরাঘুরি করতে পারিনি, একটুখানি ঘুরেছিলাম। তো আমার ছেলে তখন শুয়েছিল, আর ক্যামেরা করতেও পারিনি, আর এখন ছেলে উঠে ক্যামেরা করছে। আমি তো আর পালিয়ে এসেছি মেলা থেকে, আর ঠান্ডার জন্য বেশি ঘোরাঘুরি করতে পারিনি। তোমরা সবাই দেখতে থাকো, আর মেলাটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে বলো। বিকালবেলা চলে এসেছি আমার ভাইয়ের বউকে আর কৃষ্ণকে নিয়ে বাজারে। বাজারটার নাম হচ্ছে লঙ্কেশ্বরী বাজার। তো কাপড় আমি তো চাদরটা পছন্দ করেছি, এই চাদরটা যে দেখাচ্ছেন কাকু, এটা ভালো লাগছে না, এই নীল কালার কাপড়টা, এই চাদরটা, সরি চাদরটা নিয়ে নিচ্ছি। আর আমার কৃষ্ণকে দেখো কেমন হাসছে, আর তো অনেক কম সম করে দেবেন।
বলে দিয়েছি এর দাম আগে 1200 টাকা দাম আমি বলেছি 1000 টাকা তো 1000 টাকায় দিয়ে দিবেন আরো কিছু কিনাকাটা আছে তো কিনাকাটা করব আর যদি রাত যদি হয়ে যায় তাহলে তোমাদেরকে তো এগুলো দেখাতে পারবো না আর কালকে বাড়ি যাব হ্যাঁ বাড়ি চলে যাব সেখানটাই যে তোমাদেরকে দেখাবো মা আমার কি কিনে দিয়েছে না কিনে দিয়েছে সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো আর স্যার তোমাদের সাথে তোমরা দেখতে থাকো এই যে আমি চলে এসেছি আমার বাবা বাড়ি থেকে তো মেঘলা হয়েছে মেঘলা হয়ে যায় ঠান্ডা প্রচুর প্রচন্ড ঠান্ডা আমি এসে এই যে মানে কাপড় টাপড় পাল্টে এইটা বসে পড়েছি হাত পা দিয়ে ঠিক আছে আর কি কি এনেছি আমার মা কি এনে গেছে না দেখো তোমরা এই যে চাদর একটা মা এনে গেছে আমার চাদর আছে কিন্তু আমার মাকে বললাম মা এখন তো নতুন নতুন চাদর বেরিয়েছে আর একটা নেবো মা এনে দেবো মা এটা এনে দিয়ে দেখো এই জায়গা খুব সুন্দর লাগছে আর মায়ের পছন্দ নিয়েছে দামটা কত নিয়েছে বলতে পারবো না জানি না আর একটা গলায় হার এনে গেছে আমার আছে তবুও মাকে বললাম মা এটা ভালো লাগছে আর আমাকে মা এনে গেল আরো বলছিল কি নিবি বল আমি তো না কিছু নেবো না আছে আর একটা বন্ধুরা দেখো পার্সেল একটা করেছিলাম কি দিয়ে কি এনে দিয়ে কি এসছে আমি তো খুলিনি আর খুলছি তোমরা দেখো এই যে বন্ধুরা দেখো আমি কাটছি কাটছি কি আছে এই যে ব্লাউজ এত বড় ব্লাউজ খুব সুন্দর লাগছে ব্লাউজটা এই দেখো ব্লাউজটা খুব সুন্দর লাগছে তাই না পিছনটাও হাতের কাজ করা আছে সামনেও হাতের কাজ করা আছে পুরোটাই মানে হাতের কাজ করা আছে খুব সুন্দর লাগছে ব্লাউজটা দেখো বন্ধুরা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে আর আমি তো অর্ডার দিয়েছি কিন্তু আমি জানি তোমরা এর নাম কি অবশ্যই কমেন্টে বলবে আর দেখো খুব সুন্দর লাগছে ব্লাউজটা আমি পরব পরিনি নতুন ব্লাউজ আর নতুন চাদরটা ঘুরে দেখাবো তোমাদের কেমন লাগছে তোমরা বলবে অবশ্যই এই দেখো বন্ধুরা আমি পরে নিয়েছি ব্লাউজ এই যে ব্লাউজ দেখো কিছু দেখে আমার বাবা সিস্টেম আছে এত বড় কেমন লাগছে বলবে এই ব্লাউজটার নাম তোমরা কমেন্ট করে বলবে অবশ্যই এগুলো হাত মানে হাতগুলো অনেক বড় আছে এগুলো সেলাই করতে হবে এবার মেশিনে দিলে এবার দেখো চাদর মায়ের কিনা চাদর এবার দেখো চাদর চাদরটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে বলবে এই যে নতুন ব্লাউজ নতুন চাদর আরো এই যে হাতটাও মানেছে এটাও পরবো এখন পরলাম না পরে ভিডিওতে তোমরা দেখতে পাবে পরে তাহলে ভিডিওটি এইখানটায় আমি শেষ করছি আমি ভিডিও তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা।